হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থাম্বনেলে দেওয়া ওয়্যারলেস ওয়াইফাই বিজনেস সম্পর্কে সবাই জানতে চাচ্ছেন। অনেকেই আগ্রহী ওয়্যারলেস ওয়াইফাই বিজনেস করার জন্য। যারা এই ওয়্যারলেস ওয়াইফাই বিজনেসটা কী সেটা জানেন না, অবশ্যই তারা আমার এই ভিডিওটি দেখবেন। অবশ্যই ভিডিওটি দেখার আগে আমার যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিটা ক্লিক করে দেবেন। আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি চারটি বিষয় আপনাদের এখানে উল্লেখ করেছি, চারটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত যে অপশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ওয়্যারলেস ওয়াইফাই বিজনেস কী। তো ওয়্যারলেস ওয়াইফাই বিজনেসটা হচ্ছে এমন একটি বিজনেস যে বিজনেসটা নাকি আপনি আপনার এলাকা ভিত্তিক, আপনি বাজার ভিত্তিক, আপনি যে কোনো একটা জায়গায় আপনার একটা পয়েন্ট করলেন, টাওয়ার বসালেন, টাওয়ার ওয়াইফাই টাওয়ার যেটাকে বলা হয় এটা বিভিন্ন নামে হয়, মেন স্টেশন M2, তারপরে এটা মানে অ্যান্টেনা সিস্টেম পাওয়া যায়, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এগুলার। এটা হচ্ছে ওয়াইফাই জোন বলা হয় যেটাকে, ওয়াইফাই জোন তৈরি করলেন একটা, টাওয়ার বসানোর পর আপনি হটস্পট করে আপনি ইন্টারনেট কানেকশনগুলো দিতে পারবেন। তো সেটা কীভাবে দিতে পারবেন সেটা মূলত সেটা হচ্ছে গিয়ে আপনারা যেরকম মোবাইলে ওয়াইফাই ইউজ করে থাকি সেইটা হচ্ছে সবার কাছে শেয়ার করে দেওয়াটা হচ্ছে হটস্পট তৈরি করা একটা। মোবাইল ডাটা যেরকম আমরা হটস্পট করে নিই এটা হটস্পট করে নেওয়ার একটা সিস্টেম। প্রথমত আপনি কোনো একটা আইএসপি থেকে লাইন নিলেন, লাইন নেওয়ার পর তাদের কাছ থেকে আপনি টাওয়ারের মাধ্যমে আপনি ইন্টারনেটটা রিসিভ করলেন। রিসিভ করার পর যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো আমি কিছুক্ষণ পর আপনাদেরকে বলে দিব। প্রথমত আপনি এই হচ্ছে গিয়ে অ্যান্টেনাটা কিনবেন অথবা টাওয়ারটা কিনবেন। কেনার পর আপনি কোম্পানির সাথে যোগাযোগ করার পর তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নেবেন, সমপরিমাণ একটা ব্যান্ডউইথ নেওয়ার পর আপনারা এটাকে রিসিভ করবেন। আর সেটা রিসিভ করার জন্য টাওয়ার তো আসেই, আর আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তারপর কী কী জিনিস প্রয়োজন, আপনার কী কী ডিভাইস প্রয়োজন। আপনারা বাম পাশ এই থাম্বনেল দেখতেই পাচ্ছেন একটা মাইক্রোটিক, মিনি মাইক্রোটিক একটা রাউটার প্রয়োজন আপনার, মিনি মাইক্রোটিক, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইন্টারনেটের পোর্ট থাকবে একটা, পন পোর্ট যেটাকে বলা হয় PPPoE, এটা আপনার এই মাইক্রোটিকটা আপনার প্রয়োজন। আর হচ্ছে একটা মাইক্রোটিক একটা রাউটার প্রয়োজন আপনার। আর নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যান্টেনার মতো, এটা হচ্ছে আপনার যে টাওয়ারের কথা বললাম সেটা হচ্ছে এই টাওয়ারের মতো কাজ করে এটা। এই জিনিসগুলো আপনার প্রয়োজন, আরও যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেইগুলো আমি আপনাদেরকে বলে দিব। এখন যেটা সেটা হচ্ছে কি, তারপরে জিনিসগুলো হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলে সুইচ মডেম রাউটার, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি সমপরিমাণ একটা ব্যান্ডউইথ নেওয়ার পর আপনি আপনার মাইক্রোটিক বা আপনার যেটাই বলেন সেটা দিয়ে রিসিভ করেন। রিসিভ করার পর আপনি ওইখান থেকে ওইটাকে সুইচে কনভার্ট করলেন, সুইচ এখানে দেখতে পাচ্ছেন যে সুইচে কনভার্ট করার পর আপনার মডেম থেকে আপনি সুইচে কনভার্ট করার পর ওই সুইচ থেকে আপনি বিভিন্ন বাসায় বা মোবাইলে বা ওয়াইফাই রাউটারে আপনি কানেকশন দিতে পারবেন, তার দিয়ে কেবল দিয়ে ইউটিপি কেবল দিয়ে কানেকশন দিতে পারবেন এই সিস্টেম করা। আর ইন টোটালি আপনার কত টাকা কস্টিং পড়বে সেটা আমি এই থাম্বনেলে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিছি। মিনি মাইক্রোটিক 6,000 টাকা, মাইক্রোটিক রাউটার 5,000 টাকা, সিসকোর সুইচ 16 পোর্ট 6,000 টাকা, আর যদি আপনারা 24 পোর্ট নেন তাহলে 9,000 টাকার মতো পড়বে। ইন্টারনেট প্রাইস আপনার ব্যান্ডউইথের প্রাইস আমি আনুমানিক 10,000 টাকা ধরলাম, আদার্স কস্টিং 5,000 টাকা, ওয়াইফাই টাওয়ার 18,000 টাকা, ইন টোটালি আপনার 50,000 টাকা হলেই হচ্ছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।